আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এত বরকত, এত ফজিলত, এত রহমত, এত মাগফিরাত, এই সব কিছুকে কিছু জিনিস আছে এগুলো সব দুলেশাত করে দিবে, এরকম কিছু জিনিস আছে। ওই জিনিসগুলো সম্পর্কে যদি সতর্ক না থাকে, যেগুলোকে বলা হয় মুবতালাতুল ইবাদাহ, মুবতালাতুল আমল, আমল নষ্টকারী বিষয়, মানে এমন ভাইরাস, এই ভাইরাস একটা ভাইরাস ঢুকলেই আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। এখন আপনি যদি ওই ভাইরাস সম্পর্কে সতর্ক না থাকেন, তাহলে রমাদান মাস গেল কিন্তু আপনি আমি কিছুই পেলাম না, কারণ ভাইরাসে সব খাই ফেলছে, ভাইরাসে নষ্ট করে দিচ্ছে। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে ওই মুবতালাতুল আমল। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের দিন আমি তাদের সব আমলগুলো তাদের সামনে নিয়ে আসব, পেশ করব, করার পরে ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপরে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় তাদের আমলগুলো সব উড়ে চলে যাবে। মানে বস্তা বস্তা আমল, তার আমল একবারে টাকে টাকে নিয়ে হাজির করছে কিয়ামতের ময়দানে। কতক্ষণ পরে দেখা যাবে একটা আমলও নাই আমল নামার মধ্যে, সব আমল ধূলিকণার মতো উড়ে চলে গেছে। কেন চলে গেল? এই চলে যাওয়ার কয়েকটা কারণ আছে। এই জন্য এই ভাইরাসগুলো সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা তো খালি করোনা ভাইরাসের ব্যাপারে এখন সতর্ক, কিন্তু এই ভাইরাসগুলো সম্পর্কে সুরা জীবন মৃত্যু পর্যন্ত সতর্ক থাকতে হবে। একটা ভাইরাস যদি আমার আপনার ভিতরে ঢুকে, তা আমার আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। রমাদানে যা সিয়াম পালন করব, যা কেয়াম করব, যা তারাবি পড়ব, যা কোরআন তেলাওয়াত করব, যা যাকাত দিব, যা সদাকা দিব, সব নষ্ট হয়ে যাবে। কি কি জিনিস? এক নম্বর হলো কুফর, কুফর সম্পর্কে সজাগ থাকতে হবে, কারণ কুফর, কারো ভিতরে কুফর থাকলে, কুফরি থাকলে, কুফরির কারণে সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহ, কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে কুফরি করে, তার সব আমল বরবাদ হয়ে যায়, সব আমল নষ্ট হয়ে যাবে। একটা কুফরি করলে পুরা জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যায়। তাহলে কত সাংঘাতিক ভাইরাস কুফরিটা। 2 নম্বরে খেয়াল রাখতে হবে শিরক, শিরক মানুষের সব আমল নষ্ট করে দেয়, এটা আরো মারাত্মক ভাইরাস। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক এই কথাটা একেবারে আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে, সমস্ত উম্মতকে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, আমি আপনাকেও ওহি করে জানাচ্ছি, আপনার আগের সমস্ত নবীদেরকেও জানিয়ে দিছি, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক আরেকটা ভাইরাস, এটা আমল নষ্ট করে দেয়, সব আমলকে নষ্ট করে দেয়। 3 নম্বরে যে জিনিসটি আমল নষ্ট করে দেয়, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি। আমি কোনো সুন্নত হয়তো আমল করি না, এটাতে আমার আমল নষ্ট হবে না, গুনাগার হব। নবী সাল্লামের একটা সুন্নত আমি ছেড়ে দিছি বা আমল করতে পারতেছি না, এই কারণে আমার গুনাহ হবে, কিন্তু আমার ইমান যাবে না, আমল নষ্ট হবে না। কিন্তু যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতের প্রতি বেয়াদবি করব, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী কোনো ব্যক্তির সাথে বেয়াদবি করব, তখন আমার সব আমল নষ্ট হয়ে যাবে। সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদিন আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে খবরদার এইভাবে ডাকাডাকি করিও না।
যদি কর আন্তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবে না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সকলেই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি এর ওফাতের পরেও কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এর কবরের সামনে গিয়েও যদি কেউ উচ্চস্বরে কথা বলে তার সব আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য যুগে যুগে সালাফেরা গেলে মদিনাতে মসজিদে নববীতে গেলে বা এখানে একবারে চুপচাপ থাকতেন, কিন্তু আমরা কি করি, ওই যে আপনার এই রাউদাতুম্মের রিয়াদিল জান্নাহ, এখানে সলাত আদায় করার জন্য মানুষ যে মারামারি, যে ঠেলাঠেলি, যে ধাক্কা ধাক্কি, এখানে সলাত আদায় করা ফরজ ওয়াজিব কোনো বিষয় না, এবং এখানে সলাত আদায়ের কোনো ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেন নাই। যে এখানে দুই রাকাত সলাত আদায় করলে এই ফজিলত হবে এই কথাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই, শুধু বলছেন যে রাউদাতুম্মের রিয়াদিল জান্নাহ, জায়গাটা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। এই জন্য সাহাবায়ে কেরাম এই জায়গাটার মধ্যে সলাত আদায় করতেন। এই জন্য আমরাও সালাফদের অনুকরণে এখানে সলাত আদায় করি, কিন্তু সলাত আদায় করতে যাই যদি আমার দ্বারা আরেকজন আল্লাহর বান্দা কষ্ট পায়, আরেকজন মুমিন ভাই কষ্ট পায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে যদি আমি একটু উচ্চস্বরে কোনো কথা বলি, বেয়াদবি করি, আমার সব আমল নষ্ট হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে কেউ জোর করে কথা বললে, মানে একজন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আরেকজন আসে কয় আমাদের অমুক মুফতি সাহেব এই কথা বলছে, তার সব আমল নষ্ট হয়ে যাবে। কারণ সে রাসুলের হাদিসের উপরে, রাসুলের কথার উপরে আরেক ব্যক্তির কথাকে অগ্রাধিকার দিছে, রাসুলের কথার চাইতে আরেকজনের কথাকে উঁচু জায়গায় স্থান দিছে, এই জন্য তার সব আমল বরবাদ হয়ে যাবে। তারপরে কোন ব্যক্তি হাদিসের অনুসারী, সহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের অনুসারী, তার সাথে বেয়াদবি করাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার সামিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিসুল উলামায়ে কেরাম, সত্যিকারের আহলুল হক উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেও সব আমল নষ্ট হয়ে যাবে। এগুলো হলো বড় বড় ভাইরাস আমল নষ্ট করে দেবে। এরপর আমল নষ্ট করার আরেকটি মাধ্যম হলো আপনার বেদাত। বেদাতের মাধ্যমে সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে লোক এমন আমল করলো যে আমল আমি নবী এভাবে করি নাই, আমার সাহাবিরা এভাবে করে নাই, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা তার বাতিল। তাহলে আপনি রমাদান মাস আসলো, রমাদান মাসে সিয়াম পালন করলাম, ওই সিয়ামটা রাসুলের সিয়ামের সাথে মিলে নাই, সাহাবায়ে কেরামের সিয়ামের সাথে মিলে নাই, তাহলে আমি যতই সিয়াম পালন করি সব সিয়াম বাতিল। আমি তারাবি আদায় করলাম, আমার তারাবির পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের তারাবির সাথে মিলে নাই, আমার কেয়ামগুলো, আমার ইবাদতগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সাথে মিলে নাই, তাহলে রমজান মাস আসলো, এত রহমত, এত মাগফিরাত, কিন্তু আমি কিছু পাইলাম না। এই জন্য বেদাত সম্পর্কে আরও বেশি সজাগ হওয়া দরকার রমাদানের আগে, যাতে এই রমাদানের ফজিলত, রহমত, বরকত সব পাওয়ার জন্য যাতে আমার ভিতরে, আমার আকীদার ভিতরে, আমার আমলের ভিতরে বিন্দুমাত্র কোনো বেদাত না থাকে, এই রমাদানে আমি যা করব সব সুন্নত পদ্ধতিতে করব, কোনো বেদাত পদ্ধতিতে আমি কোনো ইবাদত, কোনো আমল করব না। করলে আমি কষ্ট করতে পারবো, কিন্তু ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার ভাইয়েরা এই বেদাতের উপরে আরও ভালো করে আমাদেরকে জানা বোঝা লাগবে রমাদানের আগে, কারণ বেদাত একটা মারাত্মক ভাইরাস যেটা আমাদের সব আমলকে নষ্ট করে দেয়।